আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কুরবানি কি? এই প্রশ্নের উত্তর অনেকেরই অজানা। হযরত যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদা সাহাবায়ে কারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, কুরবানি কি জিনিস? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহি সাল্লামের সুন্নত। আল্লাহ তাআলা সূরা কাউসারে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে নামাজ এবং কুরবানির মাধ্যমেই হাউজে কাউসার দান করব। একবার সাহাবায়ে কারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরজ করলেন, কুরবানির বিনিময়ে আমরা কি পাব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক পশমের পরিবর্তে একটা করে নেকি পাবে। পুনরায় সাহাবায়ে কারাম আরজ করলেন, হে আল্লাহর রাসূল, ভেড়ার পশমের বিনিময়েও কি একটা করে নেকি পাব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বললেন, হ্যাঁ, তার পশমের বিনিময়েও একটা করে নেকি লাভ করবে। এছাড়া আরো একটি বিস্ময়কর ব্যাপার হলো, কুরবানির পশু মুমিন বান্দাকে পুলসিরাত অতিক্রম করতে সাহায্য করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কুরবানির পশু তোমাদেরকে বহন করে পুলসিরাত পার করবে, সুতরাং তোমরা মোটা তাজা পশু কুরবানি করো। তাছাড়া কুরবানির দ্বারা মানুষের গুনাহ মাফ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হে ফাতিমা, যাও তোমার কুরবানিতে হাজিরা দাও, কেননা কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তাছাড়া ওই পশু রক্ত মাংস সহ কিয়ামতের দিন উপস্থিত করা হবে এবং তার সওয়াব 70 গুণ বৃদ্ধি করা হবে। প্রশ্ন হলো, কাদের উপর কোরবানি করা ওয়াজিব? এর উত্তর হলো, যার কাছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ মূল্যের টাকা থাকে, তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির কিছু বিশেষ মশালা রয়েছে যা একজন মুসলমান হিসেবে আপনার জেনে রাখা অত্যন্ত জরুরি। সেগুলো হলো, নম্বর এক, যে পশুর কান আছে কিন্তু ছোট, সেই পশু দিয়ে কোরবানি করতে কোনো অসুবিধা নাই। নম্বর দুই, যে পশুর জন্মগত শিং নেই, সেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ রয়েছে। নম্বর তিন, কোনো পশুর যদি আসল শিংটির 1/3 অথবা তার থেকে বেশি ভেঙে যায়, তাহলে সেটা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। নম্বর চার, যে পশু খুব অসুস্থ অথবা এমন ল্যাংড়া যে জবাই করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, অনুরূপ পশু দ্বারা কোরবানি বৈধ নয়। নম্বর পাঁচ, যে পশু জন্মগতভাবেই এক অন্ডকোষ বিশিষ্ট, সেটি দ্বারা কোরবানি জায়েজ রয়েছে। নম্বর ৬, যে পশুর অধিকাংশ দাঁত না থাকার কারণে ঘাস ইত্যাদি চিবিয়ে খেতে পারে না, সেটা দ্বারা কোরবানি করা জায়েজ নয়। নম্বর ৭, যে গরুর দুধের দুইটি বাট নেই, সেটা দ্বারা কোরবানি জায়েজ নয়। নম্বর ৮, বাঁজা পশু দ্বারা কোরবানি জায়েজ রয়েছে। নম্বর ৯, একটা গরু কিংবা মহিষের মধ্যে 1 থেকে 7 জন পর্যন্ত কোরবানিতে শরিক হতে পারে। নম্বর ১০, ছাগল, ভেড়া, দুম্বা, এসব কোরবানির মধ্যে একাধিক ব্যক্তি শরিক হতে পারে না। নম্বর ১১, যদি কোরবানির নিয়ত ছাড়া পশু ক্রয় করা হয় এবং পরবর্তীতে সেটা দ্বারা কোরবানি করা হয়, তাহলে কোরবানি হয়ে যাবে। নম্বর ১২, সুদ খোরের সাথে কোরবানি দেওয়া উচিত নয়। নম্বর ১৩, গর্ভবতী জন্তুর কোরবানি জায়েজ, কিন্তু বাচ্চা হওয়ার সময় যদি নিকটবর্তী হয়ে যায়, তাহলে কোরবানি মাকরু হবে। নম্বর ১৪, জবাই করার পূর্বে যদি কোরবানির জন্তুর জীবিত বাচ্চা হয়, তাহলে বাচ্চাটাকে সদকা করা ওয়াজিব। যদি বাচ্চাটাও জবাই করা হয়, তাহলেও তার গোশত সদকা করা ওয়াজিব। আর যদি বাচ্চাটা জীবিত রেখে দেওয়া হয়, তাহলে তা সদকা করে দিতে হবে। নম্বর ১৫, এক অংশ কোরবানি করেও সকল মুসলমানের আত্মার উপর সওয়াব পৌঁছানো যায়। নম্বর ১৬, যদি কোনো ব্যক্তি জবাই করার সময় ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ আল্লাহু আকবার না বলে জবাই করে, তাহলে তার গোশত খাওয়া হারাম হবে। নম্বর ১৭, যদি কোনো মুসলমান অনিচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ পড়তে ভুলে যায় এবং কোরবানির পশু জবাই করে ফেলে, তাহলে তার গোশত খাওয়া হালাল হবে। নম্বর ১৮, প্রতিটা পশুর গলায় 4টা বড় রগ থাকে, জবাই করার সময় 4টার মধ্যে যে কোনো 3টা রগ কাটা যেতে হবে, তা না হলে কোরবানি হবে না। নম্বর ১৯, জবাই করার সময় পশুর মাথাটি একেবারে পৃথক করা মাকরুহ। নম্বর ২০, কাজের মজুরি হিসেবে শ্রমিককে কোরবানির গোশত, চামড়া কিংবা পশুর কোনো অংশ দেওয়া জায়েজ নয়। নম্বর ২১, যে সকল পশু দ্বারা কোরবানি হয় না, সে সকল পশু কোরবানির নিয়তে কোরবানির দিনগুলোতে জবাই করা মাকরুহ, যেমন হাঁস বা মুরগি। নম্বর ২২, ছাগল, ভেড়া এবং দুম্বা কমপক্ষে 1 বছর বয়স হতে হবে, গরু বা মহিষের বয়স কমপক্ষে 2 বছর হতে হবে এবং ওট কমপক্ষে 5 বছর হতে হবে। নম্বর ২৩, কোরবানির চামড়ার মূল্য দিয়ে পুল, ব্রিজ, কালভার্ট, রাস্তা
রাস্তা, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল ইত্যাদি নির্মাণ করা জায়েজ নয়। নম্বর ২৪, কোরবানির চামড়ার মূল্য দিয়ে ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া জায়েজ নয়। নম্বর ২৫, কোরবানির জন্তুর মধ্যে আকিকা করা জায়েজ, যেমন একটা গরুর পাঁচ ভাগের দ্বারা কোরবানি আর দুই ভাগের দ্বারা আকিকা করা জায়েজ হবে। নম্বর ২৬, আকিকার গোশত এক তৃতীয়াংশ গরিব মিসকিনদের মাঝে বন্টন করা উত্তম এবং অবশিষ্ট দুই তৃতীয়াংশ আত্মীয় স্বজন আর নিজেরা খেতে পারবে। নম্বর ২৭, আকিকার চামড়ার হুকুম কোরবানির চামড়ার হুকুমের মতোই, অর্থাৎ বিক্রি করলে মূল্য সদকা করে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্দরভাবে কোরবানি করার তৌফিক দান করুন এবং সকলের কোরবানি কবুল করে নিন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।